কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, পারা 26 সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কানজুল ইমান থেকে অনুবাদ, যদি তোমরা আল্লাহর দিনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। হযরতে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালাম নিজ সাথীদের নিকট সাহায্য চেয়েছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের 28 পারার সূরাতুস সফ এর 14 নং আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, মরিয়ম তো নয় ঈসা হাওয়ারি দেরকে বলেছিলেন, কারা আছো যারা আল্লাহর পক্ষ থেকে আমার সাহায্য করবে? আমরাই হলাম আল্লাহর দিনের সাহায্যকারী। মূসা আলাইহিস সালাতু সালাম সাহায্য চেয়ে এভাবে আল্লাহর দরবারে আরজ করেছিলেন। হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে যখন দিন প্রচারের জন্য ফিরাউনের নিকট যাওয়ার নির্দেশ দেওয়া হলো, তখন তিনি বান্দাদের সাহায্য কামনা করে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন ওজির করে দাও, সে কে? সে হলো আমার ভাই হারুন, তার দ্বারা আমার কোমর মজবুত করো। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আরেকটি জায়গায় ইরশাদ ফরমান, পারা 28 সূরাতুত তাহরিম আয়াত নম্বর 4 এর মধ্যে, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ, জিব্রাইল এবং সৎকর্ম পরায়ণ মুমিনগণ তার সাহায্যকারী, উপরন্ত ফেরেশতাগণও তার সাহায্য করবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো পবিত্র কুরআনুল মাজিদে মহান রব তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট শব্দের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তো নিঃসন্দেহে সাহায্যকারী আছেনই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিক্রমে সাইয়েদনা জিব্রাইল আমিন আলাইহি সালাতু সালাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দা তথা নবী আলাইহিমুস সালাতু সালাম এবং অলিয়ায়ে ইজাম রাহিমাহুমুস সালাম এবং ফেরেশতাগণও সাহায্যকারী হতে পারে। এই সমস্ত আয়াত যদি আমরা তেলাওয়াত করি, তর্জমা তাফসির পড়ি, তাহলে আমাদের কোমন্ত্রণা বের হয়ে যাবে।